দৌলতাবাদের ইসলামপুর কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ রোকেয়া নারী উন্নয়ন সমিতির সদস্যরা সোমবার বহরমপুরে জেলা পুলিশের দপ্তরে এসে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সম্পাদিকা খাদিজা বানুসহ ওই ছাত্রীর পরিবারের লোকেরা। পুলিশ প্রশাসনের তৎপরতায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। গত 10ই ডিসেম্বর দৌলতাবাদ থানার ইসলামপুর কলেজের ছাত্রী সঞ্জিলা খাতুনকে মাঝরাত্রে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং খুন করে। আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এখনও পর্যন্ত সমস্ত দোষীরা গ্রেপ্তার হয়নি। সমস্ত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, প্রয়োজনে আইনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে এমনভাবে নেওয়া হয় যেন এই দোষীদের ফাঁসি পর্যন্ত হতে পারে। আজকে আমাদের এখানে এসছে সঞ্জিলা খাতুনের মৃতা মা, সে কাঁদতে কাঁদতে আজকে এসপি দপ্তরে তিনি এসেছেন। এসেছে তার বোন চাহাতুন, চাহাতুন নেশা, তিনি এসেছে না চাঁদমিরা খাতুন, সে এসেছে। এসেছে তার পিসি, এসেছে তার আত্মীয় স্বজন, এসেছে তার স্বামী নাসিবুল হক, সে এসেছে। সকলে আজকে জেলা প্রশাসনের যিনি উচ্চ কর্তা ব্যক্তি এসপি সাহেব, তার কাছে তারা দরবার করতে এসেছেন। এমন একটা খুনিদের আমরা দেখেছি, ওই দিল্লিতে দামিনী ঘটেছে, ওই উত্তরপ্রদেশে হাতরাস হয়েছে, ওই উত্তর চব্বিশ পরগনায় কামদুনি হয়েছে। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো মেয়েই নিরাপদ না, এমনকি মহিলা পুলিশরা আজকে নিরাপদ না, এমনকি সরকারি কর্মচারীরা নিরাপদ না, এমনকি আমরা যারা জনসেবার কাজ করি আমরা আজকে নিরাপদ না, কোনো নারী সমাজ আজকে নিরাপদ নাই। তাই নারীদের আজকে নিরাপত্তার জন্য এবং তাদের সম্মানের জন্য আমরা এসেছি একদম প্রশাসনের উচ্চ কর্তা ব্যক্তির কাছে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নারীদের আমাদের নিরাপত্তা দেয়, নারীদের আমাদের মর্যাদা দেয়। তার জন্য আমরা আজকে সবাই মিলে এসেছি। যে বাড়ির প্রিয়জন মারা গেছেন, যে বাড়ির লোক এবং রোকেয়া নারী উন্নয়ন সমিতির আমরা যারা সদস্যবৃন্দ, আজকে সকলেই আমরা এখানে এসেছি একটাই দাবি, এই দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড দিবারাত্রি আইসিইউ, এইচডিইউ, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইসিজি সুবিধা, সমস্ত রকম অর্থোপেডিক, ইউরোলজি, মাইক্রোসার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সর্বোন্নত সিআম মেশিনে ওটি করা হয়, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। ঠিকানা কদবেলতলা, কাশিমবাজার, রাজ বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8597210204। কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্টস সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর। 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932750।